বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক দুর্বল দেশ রয়েছে যাদের পৃথিবীর শক্তিশালী দেশগুলো চাইলেই দখল করতে পারে। আবার পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যাদেরকে দখল করা একেবারেই অসম্ভব। তো আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি দেশ সম্পর্কে জানতে চলেছি যেসব দেশকে যুদ্ধে হারানো একেবারেই অসম্ভব। এসব দেশের কাছে রয়েছে পারমাণবিক বোমা, শক্তিশালী বিশাল সেনাবাহিনী এবং রয়েছে শক্তিশালী ভৌগোলিক অবস্থান আর অনেক বন্ধু রাষ্ট্র। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। 10 নম্বর অবস্থানে রয়েছে ইরান। ইরান দেশটি শক্তিশালী হওয়ার একটি কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান। ইতিমধ্যে ইরান বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে, তবে ইরানের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পারমাণবিক অস্ত্র ছাড়া ইরানের কাছে রয়েছে বিশাল শক্তিশালী সেনাবাহিনী। ইরানের সৈন্যবাহিনীতে মোটামুটি 9 লক্ষের মতো সেনাবাহিনী রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন বড় বড় যুদ্ধ ট্যাঙ্ক, রয়েছে 1000টার মতো জেট প্লেন। ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম। তাই বলা যায় ইরানকে দখল করা বা ইরানকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া। 2006 সালের অক্টোবর মাসে নর্থ কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে, আর এরপর থেকে নর্থ কোরিয়া একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে থাকে। তবে এটা জানা গেছে যে উত্তর কোরিয়ার কাছে বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে। এবং আপনি হয়তো কিম জং উনের বক্তব্য শুনে থাকবেন, নর্থ কোরিয়া দেশের দিকে কেউ যদি তাকায় তাহলে নর্থ কোরিয়া সেই দেশে পারমাণবিক হামলা চালাবে। পারমাণবিক অস্ত্র ছাড়াও নর্থ কোরিয়ার কাছে রয়েছে 9,50,000 অ্যাক্টিভ সৈন্যদল। নর্থ কোরিয়া একটি ছোট দেশ হলেও তার পারমাণবিক অস্ত্র সহ অনেক অত্যাধুনিক যুদ্ধ অস্ত্র রয়েছে। তাই যুদ্ধে নর্থ কোরিয়াকে হারানো কোনো মুখের কথা নয়। 8 নম্বর অবস্থানে রয়েছে ইসরায়েল। ইসরায়েল দেশটি অনেক ছোট দেশ হলেও দেশটিতে প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে। ইসরায়েলের কাছে মোটামুটি 80 থেকে 90টি পারমাণবিক বোমা রয়েছে এবং ইসরায়েলকে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের মধ্যে একটি মানা হয়। ইসরায়েল রাষ্ট্রের জন্মগ্রহণ করে 1948 সালে এবং জন্মগ্রহণের পরপরই 1950 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং পারমাণবিক পরীক্ষাতে সফল হয়। আর এরপরে ইসরায়েল কিভাবে এত শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি করে তা অজানা রয়ে গিয়েছে। ইসরায়েল দেশের কাছে রয়েছে মোটামুটি 1,00,000+ অ্যাক্টিভ সৈন্যদল। এছাড়া এ দেশের সকল নাগরিককে, নারী বা পুরুষকে, 18 বছর হলে সেই দেশের আর্মিতে 2 বছর বাধ্যতামূলক ট্রেনিং নিতে হয়, যাতে যুদ্ধ চলাকালীন ইসরায়েল সবার হাতে অস্ত্র তুলে দিতে পারে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া। ভারতের কাছে রয়েছে মোটামুটি 120টি পারমাণবিক বোমা। তবে শোনা গেছে ভারতের কাছে এমন কিছু পারমাণবিক বোমা রয়েছে যেগুলো দিয়ে ভারত পুরো এশিয়াকে ধ্বংস করে দিতে পারে। 1974 সালে ভারত অনেক গোপনীয়তা বজায় রেখে এই পরমাণু টেস্ট করে এবং এই পরমাণু টেস্ট নিয়ে বলিউডে একটি সিনেমা রয়েছে পারমাণু নামে। পরবর্তীতে 1998 সালে ভারত আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। পরমাণু অস্ত্র ছাড়াও ভারতের কাছে রয়েছে 25 লক্ষ অ্যাক্টিভ সৈন্যদল। এতগুলো সৈন্যদল থাকার কারণে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম সৈন্যবাহিনীর দল। ভারত আকাশ, সমুদ্র এবং ভূমি থেকে পারমাণবিক হামলা করতে সক্ষম। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশ ভারতকে আক্রমণ না করা পর্যন্ত ভারত কোনোভাবেই পরমাণু হামলা করবে না। 6 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতের মতো 1974 সালে প্রথম পরমাণু পরীক্ষা করে। পাকিস্তানের কাছে মোটামুটি 130টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এগুলো পাকিস্তান আকাশ, সমুদ্র এবং ভূমি থেকে পারমাণবিক হামলা করতে সক্ষম। পারমাণবিক বোমার দিক দিয়ে ভারতের থেকে পাকিস্তান এগিয়ে রয়েছে। পাকিস্তানের কাছে রয়েছে মোটামুটি 7 লক্ষ অ্যাক্টিভ সৈন্যদল। এছাড়া রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান এবং টেকনোলজি। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে ইংল্যান্ড। অক্টোবর মাস 1952 সালে প্রথম পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হয় ইংল্যান্ড। সে সময় ইংল্যান্ড পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ ছিল। এবং অবাক করার মতো বিষয় হচ্ছে, ইংল্যান্ড এই পর্যন্ত 45 বার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। 80-এর দশকে ইংল্যান্ডের কাছে মোটামুটি 350টি পারমাণবিক অস্ত্র ছিল, কিন্তু বর্তমানে ইংল্যান্ড পরমাণু অস্ত্র নিষিদ্ধ করেছে এবং তাদের পরমাণু অস্ত্রগুলো নষ্ট করে ফেলেছে। বর্তমানে ইংল্যান্ডের কাছে মোটামুটি 250টির মতো পরমাণু অস্ত্র রয়েছে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে চায়না। পৃথিবীর সব থেকে বড় সৈন্যদল আছে চায়নার কাছে। 1964 সালে চায়না প্রথম পরমাণু পরীক্ষা চালায়। এই পর্যন্ত চীন 22টি পরমাণু অস্ত্র আকাশে এবং 23টি পরমাণু অস্ত্র ভূমিতে
মোট 45টি পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে। চায়নার কাছে মোটামুটি 245টির মতো পরমাণু অস্ত্র রয়েছে এবং চায়নাতে প্রতিনিয়ত তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে। অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের জন্য চীন পুরো পৃথিবীতে বিখ্যাত। যুদ্ধবিমান থেকে শুরু করে সব রকমের যুদ্ধাস্ত্র চীন নিজের দেশেই তৈরি করে থাকে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স। ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ হচ্ছে ফ্রান্স। তাদের শক্তিশালী সৈন্যবাহিনীর জন্য তারা পুরো পৃথিবীতে বিখ্যাত। ফ্রান্স নিজের দেশে যুদ্ধাস্ত্র তৈরি করে এবং বাইরের দেশে যুদ্ধাস্ত্র সাপ্লাই দিয়ে থাকে। ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 1960 সাল থেকে 2010 সাল পর্যন্ত ফ্রান্স 10টি নিউক্লিয়ার পরীক্ষা করেছে, কিন্তু হঠাৎ ফ্রান্স সরকার সিদ্ধান্ত নেয় যে তারা আর নিউক্লিয়ার অস্ত্র তৈরি করবে না। ফ্রান্সের কাছে বর্তমানে মোটামুটি 400 মতো পারমাণবিক বোমা রয়েছে। যে দেশের কাছে প্রথম থেকে 400 পারমাণবিক বোমা রয়েছে সে দেশ কতটা শক্তিশালী হতে পারে? 2 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। অবাক করার মতো বিষয় হচ্ছে আমেরিকা প্রথম দেশ যে দেশটি প্রথম পরমাণু অস্ত্র তৈরি করেছে। এছাড়া আমেরিকা প্রথম যারা যুদ্ধে প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা যে পারমাণবিক হামলা করেছিল সেটি হচ্ছে পৃথিবীর সব থেকে জঘন্যতম একটি ঘটনা। বর্তমানে আমেরিকার কাছে মোটামুটি 7,500 নিউক্লিয়ার বোম রয়েছে এবং এই 7,500 নিউক্লিয়ার বোম দিয়ে গোটা পৃথিবীকে 30 বার ধ্বংস করা যাবে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়া দেশটির কাছে মোটামুটি 8,500 নিউক্লিয়ার বোমা রয়েছে। যদি পরমাণু অস্ত্রের দিক থেকে ভাবা হয় তাহলে রাশিয়া পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ। 1949 সালে রাশিয়া প্রথম পরমাণু অস্ত্র তৈরি করে, আর এরপর থেকে রাশিয়া এবং আমেরিকার মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করার প্রতিযোগিতা লেগেই থাকে। পুরো পৃথিবীতে রাশিয়ার ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্রের জন্য বিখ্যাত। রাশিয়ার কাছে রয়েছে পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক এবং বিপজ্জনক পরমাণু অস্ত্র। বলা হয়ে থাকে রাশিয়ার কাছে এমন একটি বোম রয়েছে যেটি হিরোশিমা এবং নাগাসাকিতে ব্যবহার করা পরমাণু অস্ত্র থেকে 4,000 গুণ শক্তিশালী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।